বাংলাদেশের আকাশ নজরদারি করার জন্য এবং ফোর্সেস গোল 2030 পূরণের লক্ষ্যে অ্যাটাক ড্রোন অবশ্যই জরুরি। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ড্রোন কেনা হবে। বিমান বাহিনীতে আরও সংযুক্ত হতে যাচ্ছে, আমরা আরও যা ভবিষ্যতে করব, মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, উন্নত পরিবহন বিমান, অত্যাধুনিক বেসিক ট্রেনিং হেলিকপ্টার, জেট ট্রেনার এয়ারক্রাফট, সিমুলেটর, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সিস্টেম, লং অ্যান্ড শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স রাডার এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল, পাশাপাশি ঘাঁটি ও সদর দপ্তরের সাংগঠনিক কাঠামোর অনুমোদনও ইতিমধ্যে আমরা প্রদান করেছি। গত কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনী তাদের জন্য অ্যাটাক ড্রোন সিস্টেম কেনার ব্যাপারে দরপত্র আহ্বান করেছে, যার ফলে আপনাদের মতো ডিফেন্স লাভাররা অনেকটা চিন্তায় রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সম্ভাব্য কোন ড্রোন কেনা হবে। এই ছবিতে দেখা যাচ্ছে রাশিয়ান নাম, কিন্তু রাশিয়ান ড্রোন এখনও প্রোটোটাইপ স্টেজেই রয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানও কিছুদিন আগে তুর্কি থেকে ঘুরে এসেছেন। দরপত্রে একটি সিস্টেমে 3-4 এরিয়াল প্ল্যাটফর্মের কথা বলা হয়েছে, অর্থাৎ মোট 3-4 ড্রোন একসাথে কেনা হবে। এসব ড্রোন শত্রু এলাকায় হামলা করার জন্য কেনা হচ্ছে। চাইনিজ এবং টার্কিশ ইউএভি কেনা হতে পারে, তবে চাইনিজ হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। চাইনিজ ড্রোনের মধ্যে CH-4B, CH-5 অথবা উইংলোন 2 যে কোনো একটা হতে পারে। পাইলটবিহীন বিমান বা ড্রোন বিমান আধুনিক সমর প্রযুক্তির এক অনন্য সংযোজন। দিবারাত্রি শত্রু দেশের আকাশসীমায় গুপ্তচরবৃত্তি চালানো, নিজ দেশের আকাশসীমা পাহারা দেওয়া, আবহাওয়া পর্যবেক্ষণ, শত্রুদের বেতার ও রাডার সিস্টেমে ব্যাঘাত ঘটানো, আরিপেতে তথ্য জোগাড় করা থেকে শুরু করে প্রয়োজনে ছোটখাটো একটা যুদ্ধবিমানের ভূমিকাও পালন করতে পারে এই বিমান। আজ আমরা বাংলাদেশ বিমান বাহিনীর ইউএভি টেন্ডারে সম্ভাব্য 3 প্রতিদ্বন্দ্বী ড্রোন নিয়ে অল্প কিছু আলোচনা করব। বিস্তারিততে যাবার আগে ইনফরমেটিভ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন। CH-4B কে মার্কিং MQ-9 রিপার ড্রোনের চাইনিজ ভার্সন বলা চলে। এটি বর্তমানে সবচাইতে আধুনিক অ্যাটাক ড্রোনের একটি। এটি একটি সার্ভেলেন্স অ্যাটাক ড্রোন, দিনে রাতে যে কোনো আবহাওয়ায় যে কোনো পরিস্থিতিতে শত্রুর এলাকায় প্রবেশ করে গোপনে নজরদারি পর্যবেক্ষণ করতে পারে। লক্ষ্যবস্তুকে শনাক্ত করে তাকে ধ্বংস করা ও গোপন মিশন পরিচালনায় এটি অত্যন্ত কার্যকরী। CH-4B রেইনবো ড্রোনটি 850 কেজির বেশি বিস্ফোরক বহন করতে পারে। এটি 6টি এয়ার টু সারফেস ক্ষেপণাস্ত্র সহ ছোট বড় মিলিয়ে 24টি ক্ষেপণাস্ত্র বহন করে এবং একটানা 30 ঘন্টা চলতে পারে। এই ড্রোনটি একটানা 7000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। এর গতি 280 কিলোমিটার এবং সার্ভিস সিলিং 35,000 ফুট। CH-5 UAV হল বর্তমান বিশ্বের অন্যতম সেরা ইউএভিগুলোর মধ্যে একটি। চাইনিজদের মতে এটি MQ-9 রিপারের থেকে উন্নত। এটির উইং স্প্যান 21 মিটার, এটি টানা 60 ঘন্টা আকাশে উঠতে পারে এবং সর্বোচ্চ 9 কিলোমিটার উপরে উঠতে সক্ষম। এটির রেঞ্জ 10,000 কিলোমিটার। এর পেলোড 1,000 কেজি, যেখানে বিভিন্ন ধরনের মিসাইল এবং বোমা বহন করতে সক্ষম। এই ড্রোনটি একসাথে 16টি মিসাইল এবং বোমা বহন করতে পারে। অনেকের মতে এবং বিশেষ সোর্স অনুসারে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অত্যাধুনিক CH-5 UAV কেনা হতে পারে। এটি একই সাথে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড, এমনকি মেরিটাইম সার্ভেলান্স এবং মেরিটাইম স্ট্রাইকেও পারফর্ম করতে সক্ষম। উইংলুন 2, চাইনিজ উইংলুন 2 বাংলাদেশ বিমান বাহিনীর ইউএভি টেন্ডারের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এই ড্রোনটি বেশ কয়েকটি ট্রায়াল এবং ফায়ারিং টেস্ট করা হয়েছে, যা সবকটিতেই 100% সফল হয়েছে। এই ইউএভিটি 480 কেজি ওজনের বিভিন্ন ধরনের লেজার গাইডেড বোমা মিসাইল বহন করতে সক্ষম। এটি ফুল আর্মামেন্ট লোড নিয়ে টানা 20 ঘন্টা ফ্লাই করতে সক্ষম এবং এর কমব্যাট রেডিয়াস প্রায় 1,500 কিলোমিটার। চুক্তি অনুসারে ডিল সাইন হবার 18 মাসের মধ্যে বিমান বাহিনী এই ইউএভি এর ডেলিভারি গ্রহণ করবে। আশা করা যায় এই বছরের মাঝামাঝি সময়ে ডিল সাইন হবে। ভুল তথ্য পরিহার করুন আর সঠিক সময়ে সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।